মুজিব বর্ষ 2020 নবকবি মানিক মিয়া 1920 17 মার্চ গোপালগঞ্জের টুঙ্গি পাড়ায় মুজিব তোমার শুভ জন্ম এই বসুন্ধরায় শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলার উপকার কষ্ট দিয়েছে তোমায় পাকিস্তানি স্বৈরাচারী সরকার সভা মিছিল আন্দোলনে নিয়মিত দুর্বার নেতৃত্ব জোর জোর চাষ ত্রাণ কার্য অংশগ্রহণের কৃতিত্ব 54 নির্বাচন 6 দফা দাবি আগরতলা ষড়যন্ত্র মামলা পাকিস্তানি সরকারের হাতে সহিচর কত নিষ্ঠুর হামলা অনেক সংগঠন পরিষদ করেছিল প্রতিষ্ঠা বাংলাদেশ স্বাধীনতার জন্য অদম্য অবিরাম চেষ্টা শেরে বাংলা খান ভাসানী সোহরাওয়ার্দীর সাথে উঠা বসা উপলব্ধি করেছিল তো কর্ম বাঙালি জাতির দুর্দশা পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসনের ছয় দফা উত্তাপ আগরতলা ষড়যন্ত্র মামলায় করেছ কারাবাস যাপন 70 নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে নির্বাচনী প্রচার পরাজয় বরণ করে পাকিস্তানের অত্যাচারী সরকার মুক্তিযুদ্ধের স্লোগান 7 মার্চের ঐতিহাসিক ভাষণ অনুপ্রাণিত আন্দোলিত হয়ে মুক্তিকামী বাংলার জনগণ জিন্দা আইয়ুবী ইয়াহিয়া বুদ্ধু অত্যাচারী সরকার তোমার বস্ত্র বন্ধে করে দাও তাদেরকে চারকা 4682 দিন জীবনে ছিলে তুমি নির্জন কারাগার তোমার কৃতিত্ব চিরদিন থাকবে বাঙালির অন্তরে পাকিস্তানি শাসকদের সাথে সংগ্রামে লিপ্ত আপ্রাণ রাষ্ট্রভাষা বাংলার দাবিতে কারাগারে করো অনশন কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ কর্তৃক অনুষ্ঠানে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত ঢাকা রেসকোর্স ময়দানে 71 মার্চ জাতির জনক উপাধি পল্টন ময়দানে আসম আব্দুর রব কর্তৃক জনতার সামনে বিশ্ব শান্তি পরিষদ কর্তৃক জুলিও কুলি পুরস্কার ভূষিত নিউজ উইক ম্যাগাজিন রাজনীতির কবি আখ্যায়িত জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলায় ভাষণ বাংলা ভাষাকে দিলে তুমি শ্রেষ্ঠত্বের আসন 24 বছর পর বাঙালিকে করলে মুক্তি চূর্ণ বিচূর্ণ করলে পাকিস্তানের শাসকদের 54 বছর বয়সে 3.5 বছর শাসনামলে 15 আগস্ট শহীদ হয়ে তুমি বিদায় নিয়ে হে বিস্তৃত বীর বিশ্ববন্ধু স্বাধীন বাংলার স্থপতি নির্যাতিত নিপীড়িত বাঙালির জন্য তোমার প্রীতি মুজিব বর্ষ 2020 উদযাপন হোক সফল খোদার কাছে মুনাজাত করি আমরা সকল।